ডিঙি ও টালাই নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের আটঘর এলাকা। তবে এবার ভিন্ন নকশার নৌকা বানাচ্ছেন এখানকার নৌকার কারিগর আজিজুল হক, কারণ আজিজুল হকের বানানো এসব নৌকা চলে যাবে জার্মানিতে। আজিজুল হক জানান, কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে 10টি নৌকা তৈরির জন্য অর্ডার দেন। এটি প্রথমবারের জন্য কোনো বিদেশি অর্ডার তার জন্য। মেহগনি কাঠ দিয়ে তৈরি করা প্রতিটি নৌকা চুক্তি হয়েছে 10,000 টাকায়। 30 বছর পর্যন্ত নৌকা গড়াই, এর আগে তো এই ডিঙ্গি নৌকা নৌকা বানাইছি, বিভিন্ন টালাই বানাইছি, অন্য অন্য নৌকা বানাইছি। এবছর কি জার্মানের 10টা নৌকার অর্ডার পাইছি, এই 10টা নৌকা বানামো, 2টা বানাইনি কমপ্লিট হয়ে গেছে, আর 8টা বানামো। 8টা বানাবার পর 1-1.5 মাস পর এরা জার্মান যাইবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে নৌকা হস্তান্তর করবেন আজিজুল হক। প্রথম চালানে যাচ্ছে 10টি নৌকা, এরপর আরও 20টি নৌকা বানাতে হবে, সেগুলোও হবে অর্ডার করা ব্যক্তির নকশা অনুযায়ী। সে 10খানা প্রথম অবস্থা নেবে, 10খানা নিয়ে যদি পরিস্থিত ভালো ই হয়, তার পরবর্তী আরও নেওয়ার আশঙ্কা আছে। তবে আজিজুল হকের বানানো এসব নৌকা জার্মানির কোনো নদী বা খালে চলবে না, এ সব দিয়ে বসার জন্য শৌখিন আসন বানাবেন জার্মানির ওই ব্যক্তি। আমাদের এই আটঘর কুরিয়ানের ঐতিহ্য এটা সারা দেশ নয়, শুধু বিদেশেও চলে যাচ্ছে। এটা দিয়ে যেমন এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পথ তৈরি হবে, পাশাপাশি এই অঞ্চলের মানে আন্তর্জাতিক প্রসার ঘটলে এখানকার পর্যটন আকর্ষণ আরও বেড়ে যাবে এবং আমরা এভাবে অর্থনৈতিকভাবে অনেকটাই লাভবান হব। জার্মান নাগরিকের পক্ষে নৌকা তৈরির কাজ তদারকি করছেন বরিশালের জোহান নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, সবগুলো নৌকা পুরোপুরি তৈরি হলে হস্তান্তরের আগে বিস্তারিত জানানো হবে গণমাধ্যমে। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার আটঘর নৌকার হাট দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাট। এই অঞ্চলের পেয়ারা, লেবু ও আমড়ার বাগান তদারকির জন্য ছোট ছোট নৌকার খুব চাহিদা। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে থাকা খালে যাতায়াতের প্রধান মাধ্যম এখনও নৌকা।